ব্রাজিলের অ্যামাজোনা রাজ্যে এক মহিলা 2 ফুট লম্বা এবং 7 কেজি ওজনের একটি শিশুর জন্ম দিয়েছেন। নবজাতকের উচ্চতা এবং ওজন দেখে চিকিৎসকরা রীতিমতো অবাক। তারা জানিয়েছেন যে এ রাজ্যে এখনও পর্যন্ত জন্মানো এটিই সবথেকে বেশি ওজনের শিশু। আপাতত নবজাতক একদম সুস্থ এবং সবল রয়েছে। সুস্থ রয়েছেন তার মাও। দ্য মিরার পত্রিকার খবর অনুযায়ী এই শিশুর জন্ম হয় 18ই জানুয়ারি। অ্যামাজনের প্যারেন্টিনসে হসপিটাল প্যাডোরে কলম্বোতে সিজারিয়ান সেকশনে হয়েছে এই শিশু। সে সময় ওই নবজাতকের ওজন 7 কিলোর একটু বেশি ছিল, উচ্চতায় 2 ফুট লম্বা। চিকিৎসকরা ওই নবজাতককে সুপার সাইজ বেবি বলে আখ্যা দিয়েছেন। চিকিৎসকদের দাবি যে অ্যামাজোনা রাজ্যে এখনও পর্যন্ত জন্মানো এটি সবথেকে বেশি ওজনের শিশু, কারণ এর আগে যে নবজাতক সবথেকে বেশি ওজনের শিশু বলে গণ্য হয়েছিল তার ওজন ছিল 5.5 কিলো, উচ্চতায় ছিল 1.8 ফুট লম্বা। ওই নবজাতকের 27 বছরের মায়ের নাম ক্লিডিয়ান স্যান্টোস। তিনি নিয়মিত প্রেগন্যান্সি টেস্টের জন্য হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু চেক আপের পরে ডাক্তাররা তাকে দ্রুত সিজারিয়ান সেকশনে ভর্তি করিয়ে দেন এবং পরের দিনই স্যান্টোস ওই শিশুর জন্ম দেন। তিনি নিজের শিশুর নাম রেখেছেন এঙ্গারসন। জন্মের সময় এঙ্গারসনের হাইট 59 সেন্টিমিটার ছিল, যা একটি নবজাতক শিশুর জন্য গড় উচ্চতা থেকে 8 সেন্টিমিটার বেশি। এতটাই বেশি ছিল যে তার মা বাবা তার জন্য যে জামাকাপড় কিনেছিল সেগুলি কোনোটিই তার গায়ে হয়নি। তার উচ্চতা প্রায় 1 বছরের শিশুর সমান ছিল। স্যান্টোসের আরও 5টি সন্তান রয়েছে। তিনি জানিয়েছেন যে আমি এটা আশা করিনি, ভেবেছিলাম শিশুটি 4 কিলো ওজনের হবে, কিন্তু এটি 7 কিলো ওজনের হয়ে গিয়েছে। আমি ডাক্তারদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চিকিৎসা করেছেন। আমি 40 সপ্তাহ থেকে প্রেগনেন্ট ছিলাম। জানা গিয়েছে যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে এখনও পর্যন্ত সবথেকে ভারী ওজনের শিশু 1950 সালের সেপ্টেম্বরে ইতালিতে জন্মেছিল, যার ওজন ছিল 10 কেজি 200 গ্রাম।